হাই ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, আবার এক নতুন আপডেট নিয়ে আজ আমরা আলোচনা করব। সে আপডেটের প্রসঙ্গটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন করে কি শিক্ষক কিংবা শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, এই বিষয়ের আপডেটটা আমরা একটা দেখব। আর সঙ্গে বর্তমান যে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলো আছে তার বর্তমান অবস্থা কেমন, সেখানে শূন্যপদ কেমন আছে সেগুলো একটু দেখব। আর এই মাদ্রাসাতে শিক্ষক কিংবা শিক্ষাকর্মী নিয়োগের যে পদ্ধতি, অর্থাৎ নোটিফিকেশন এক্সাম পদ্ধতি, রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো একটু দেখব। তো চলুন শুরু করি। প্রথমে যেটা বলার সেটা হলো 2013 সালের বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে মাদ্রাসা সার্ভিস কমিশন লাস্ট শিক্ষক নিয়োগ করেছে। এই বিজ্ঞপ্তির সময় মাদ্রাসাগুলিতে ভ্যাকান্সি ছিল 3,000-এর একটু বেশি। এই বিজ্ঞপ্তির উপরে ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে মাদ্রাসা সার্ভিস কমিশনের অনেকদিন সময় লেগেছে। তাহলে আমরা বুঝতেই পারছি 2013 সালে কিন্তু লাস্ট বিজ্ঞপ্তি, তার নিয়োগ এই কিছুদিন আগেই কমপ্লিট হলো, আর তখন ভ্যাকান্সি ছিল 3,000-এর একটু বেশি, 3,000 সামথিং এরকম একটা ভ্যাকান্সি ছিল। কিন্তু টিচার রিক্রুটমেন্ট লাস্ট যেটা হয়েছে সেটা কিন্তু 1.5 থেকে 2,000-এর মধ্যে, তার মানে আমরা বুঝতে পারছি অলরেডি কিন্তু একটা ভ্যাকান্সি থেকেই গেছে। সেই 2013-র ভ্যাকান্সি সেটা কিন্তু থেকেই গেছে। তারপরে ওই যে 5-6 বছর গেল সেখানেও আবার একটা ভ্যাকান্সি তৈরি হয়েছে। 5-6 বছর বলা ভুল, 2013-র বিজ্ঞপ্তি মানে আপনার 7-8 বছর চলে গেছে। এরপর গত কয়েক বছর ধরে বিভিন্ন আইনি জটিলতার কারণে এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত কোনো পরীক্ষা নিতে পারেনি। অবশেষে গত বছর সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে এই জটিলতা কেটেছে। মাঝখানে একটা জটিলতা তৈরি হয়েছিল, আপনারা জানেন যে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি মনে করে যে তারা তাদের মতো করে চালাবে, সংবিধানে কোনো একটা ধারা এখানে উল্লেখ করা হয়েছিল, সেই ধারার বলে যে মাদ্রাসা সার্ভিস কমিশন ছাড়াও ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ করতে পারবে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। তারপরে সেই জটিলতা সবশেষে সমাধান হয় সুপ্রিম কোর্টের একটা চূড়ান্ত রায়ের মাধ্যমে, যেটা সমাধান হয়েছে গত বছর, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমরা আসি মাদ্রাসার বর্তমান অবস্থাটা কি সেটা দেখতে। মাদ্রাসা শিক্ষক সংগঠনের দাবি অনুযায়ী রাজ্যে সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসার সংখ্যা 613টি, আর এই মাদ্রাসাগুলিতে সহকারী শিক্ষকের পদ খালি আছে 5,000-এর বেশি। তার মানে বুঝতে পাচ্ছেন 613টি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ যেটা খালি আছে সেটা কিন্তু 5,000-এরও বেশি, তার মানে অনেকটাই বেশি। এছাড়া 350-এর উপর প্রধান শিক্ষকের পদ খালি, শিক্ষাকর্মীর পদও খালি আছে অনেক। আচ্ছা, এই যে 350-এর উপরে প্রধান শিক্ষকের পদ খালি আছে এই সংক্রান্ত কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন জারি করেছে। সেখানে প্রধান শিক্ষক নিয়োগের জন্য তার এক্সামও খুব সম্ভবত হয়ে গেছে। তো বাকি আছে তাহলে কি সহকারী শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী নিয়োগ। এখন মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি সচিব, তিনি গত 27 জুলাই ডিআইদের কাছে চিঠি দিয়েছেন এবং তাতে মাদ্রাসাগুলি থেকে শিক্ষক ও শিক্ষাকর্মী শূন্যপদ বা প্রায়র পারমিশন অর্ডার, যেটাকে পিপি বলা হয়, প্রায়র পারমিশন অর্ডার পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিষয়টি খুব আর্জেন্ট বলেও তিনি বর্ণনা করেছেন এবং আগামী 8ই আগস্টের ভিতরে রিপোর্ট কিন্তু জমা দিতে বলেছেন। তাহলে তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি সচিব, তিনি কিন্তু ডিআইদের চিঠি দিয়েছেন এই কারণে যে যে সমস্ত পিপিগুলো ক্রিয়েট হয়েছে নতুন করে মাদ্রাসাগুলিতে সেগুলো যেন কালেক্ট করা হয়। সঙ্গে এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, সঙ্গে যে পিপিগুলো আছে, তার মানে আগে থেকে ওই যে 2013-র ভ্যাকান্সি আগে থেকে যেগুলো আছে, মানে প্রায়র পারমিশন অর্ডার যার আছে, সেই ভ্যাকান্সিগুলোর লিস্টও যেন বা পিপির লিস্টটাও যেন আবার নতুন করে কালেক্ট করা হয় মাদ্রাসাগুলি থেকে। এরপরে ডিআইদের কাছে এই চিঠি বা এই লেটার আসার পরপরই ডিআইরা যেটা করবেন, তারা এবার মাদ্রাসাগুলিতে চিঠি দেবেন, আর মাদ্রাসাগুলি থেকে সেগুলো আবার কালেক্ট হয়ে ডিআই অফিসের থ্রু দিয়ে এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনে আবার যাবে। এখানে একটা জিনিস মনে করা হচ্ছে, বিভিন্ন মহলও মনে করছে, শিক্ষা মহল, যে মাদ্রাসাগুলিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্যই এই ব্যস্ততাটা।
নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশনে তো দীর্ঘদিন ধরে শিক্ষক কিংবা শিক্ষাকর্মী নিয়োগ করা হচ্ছে না, তো নতুন করে যাতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা যায় এবং মাদ্রাসাগুলিতে সাফিসিয়েন্ট আর টিচার যাতে দেয়া যায়, তার জন্যই কিন্তু এই ব্যস্ততা। এবারে আমরা আসবো মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট পলিসি সম্পর্কে। আর যেটা ব্যাপার সেটা হলো এসএসসি, এতদিন অবধি আমরা যেটা দেখে এসেছি এসএসসি যে প্যাটার্নে এক্সামগুলো নিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনও কিন্তু ঠিক সেই প্যাটার্নেই এক্সাম নিয়েছে শিক্ষক কিংবা শিক্ষাকর্মী অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের ক্ষেত্রে। তবে বেশ কিছু রুলসের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন এসএসসিতে যে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্টের ক্যাটাগরি ওয়াইজ সবকিছু ভাঙা হয় মাদ্রাসার ক্ষেত্রে, মনে হচ্ছে একটু ব্যতিক্রমী কোনো নিয়ম থাকলেও থাকতে পারে। ব্যতিক্রমী বলতে এইটুকুই, তাছাড়া এক্সাম যে পদ্ধতিটা ছিল, পরীক্ষা যে পদ্ধতিটা ছিল, সেটা এসএসসিরও যেরূপ মাদ্রাসা সার্ভিস কমিশনেরও সেরূপ। এখন মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে কোনো কিছু করে কি না সেটাও দেখার, মানে নতুন কোনো সিস্টেম আনে কি না সেটাও দেখার। তো মোদ্দা কথা বন্ধুরা, এখানে যেটা বলার সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু নতুন করে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করতে পারে বলেই সকলে ধারণা করছেন, এবং সেই মর্মেই তারা কিন্তু পিপি কালেক্ট করার দিকে একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশন রিলেটেড অর্থাৎ জব রিলেটেড যে আপডেটটা আমাদের কাছে ছিল সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনারা সকলেই এই ভিডিওতে যে বিষয়গুলো বোঝাতে চেয়েছি সেগুলো বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।